গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। দেখো, স্নান পুজো সব হয়ে গেছে, এখন 12:20 বাজে, রান্নাঘরে যাব রান্না করতে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আজকে রান্নাটাই শেয়ার করবো, কী কী রান্না করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে করবো লাল শাক আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, সত্যি খেতে খুব ভালো হয়। আর টুকটাক আওয়াজ হচ্ছে, ছাদে কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে। তো চলো যাই রান্নাঘরে, দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো ফ্রেন্ডস, লাল শাকটা এইভাবে কেটে নিয়েছি, আর লাল শাকে ফোড়ন দেবো রসুন, কাঁচা লঙ্কা, আর দেবো কালো জিরে। রসুনটা এইভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর লঙ্কাটা এইভাবে চিরে নিয়েছি। এতগুলো মাছ একদিনে লাগবে না, তাই কয়েকটা মাছ রেখে দেবো ফ্রিজে আগামীকালের জন্যে। দেখো ইলিশ মাছ রান্না করব, লাল শাক রান্না হয়ে গেছে, এখন ইলিশ মাছ করব। নুন হলুদ দিয়ে নিয়েছি, একটু মেখে নেব, আর ইলিশ মাছ রান্না করব। এই দেখো বেগুন দিয়ে, আর ফোড়ন দেবো কাঁচা লঙ্কা, আর কালো জিরে ফোড়ন দেবো, কোনো মশলা দেবো না, এই দিয়েই রান্না করবো। ভালো করে বেগুনটা ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেব। জল ফুটে গেলে কাঁচা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আজকে কি রান্না হয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। এই যে ভাত, রসুন ফোড়ন দিয়ে লাল শাক, আর এই যে বেগুন দিয়ে ইলিশ মাছ, এইভাবে রান্না করলে সত্যি খেতে খুব টেস্টি হয়। দেখো ফ্রেন্ডস, বাড়ির বাইরেটা রং হচ্ছে, এক সাইড সাদা হয়ে গেছে হোয়াইট সিমেন্ট করা, পেছন সাইডটা ঘষে তারপরে করবে। তাহলে আজকে এ পর্যন্তই থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।